আসসালামু আলাইকুম একটি রিপোর্ট প্রথম আলোতে ছাপা হয়েছে এবং যুগান্তরও দেখছি সেটি হচ্ছে চুক্তি বাতিল হওয়া দুই কর্মকর্তার খোঁজ পাচ্ছে না কানাডা মিশন এবং এই দুই কর্মকর্তা হচ্ছেন অর্পণা রানী পাল ও মোবাসিরা ফারজানা মিথিলা এই দুইজন রাজনৈতিক বিবেচনায় তারা নিয়োগ পেয়েছিলেন শেখ হাসিনা সরকারের শেষ সময় তো ভালো সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে তারা দ্রুত বেগে কূটনৈতিক পাসপোর্ট তারা সমর্পণ করেন তাদের নিয়োগ বাতিল হওয়ার আগেই সম্ভবত আগেই তারা সমর্পণ করেন এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র সচিব সম্ভবত তিনি আবার এটি ফয়সালা করে দেন ফলে তারা আর কোনো ঝামেলার মধ্যে পড়েননি এটাও একটা রহস্যজনক যেটা বলা হচ্ছে যে নিচের থেকে ফাইলটা প্রসেস হওয়ার কথা সেখানে হয়নি এটা সরাসরি পররাষ্ট্র সচিব ডিল করেছেন তেমনটাই বলা হচ্ছে এই প্রথম আলোর রিপোর্টে তো তাহলে বোঝেন যে ওনাদের যোগাযোগটা কোন পর্যায়ে আছে এবং এখনো যে প্রশাসনের নানাভাবে যে সহযোগিতা পাচ্ছে বিগত সময়ের যারা সুবিধাভোগী সেটা পরিষ্কার রিপোর্টে বলা হচ্ছে যে অন্তর্বর্তী সরকার তাদের দুজনের চুক্তি বাতিল করে একত্রিশে আগস্টের মধ্যে দেশে ফেরার নির্দেশ দিয়েছিল কিন্তু চোদ্দোই আগস্ট চুক্তি বাতিলের চিঠি পাওয়ার আগে থেকেই তারা মিশনের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছে এবং তাদের মোটামুটি কাগজপত্র তারা কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়ে তারা তাদের আসল পাসপোর্ট পেয়ে গেছে বিষয়টি কানাডায় বাংলাদেশ হাইকমিশন থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা প্রথম আলোকে বলছেন অর্পনারানী পাল ও নোবাসিরা ফারজানা মিথিলা ফারজানা মিথিলা মানে চ্যানেল একাত্তর টিভির যিনি উপস্থাপক ছিলেন মানে প্রোগ্রাম প্রেজেন্টার তার কথা বলা হচ্ছে মোবাসিরা ফারজানা মিথিলা দেখেন চুক্তি বাতিলের আগেই অর্থাৎ তাদের চুক্তি বাতিল করা হয় চোদ্দই আগস্ট কিন্তু সরকারের পতন ঘটে তো পাঁচই আগস্ট তখনই তারা তের পেয়েছে যে তাদের আর এটা থাকবে না তো দ্রুত বেগে তারা কি করছে যে চুক্তি বাতিলের আগেই তাদের অনুকূলে থাকা কূটনৈতিক পাসপোর্ট বাতিলের আবেদন করেন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার দিনে তাদের কূটনৈতিক পাসপোর্ট বাতিলের চিঠি ইস্যু করে পররাষ্ট্র মন্ত্রণালয় তার মানে যেদিন দায়িত্ব নেয় পাঁচ তারিখে সাথে সাথে এর মধ্যেই তারা দ্রুত বেগে পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের এই পাসপোর্ট বাতিলের চিঠি ইস্যু করে দেখেন এই যে আমরা বলি না যে এখনো প্রশাসনে এই যে বিগত সরকারের সহযোগীরা আছে তার একটা বড় প্রমাণ জানতে চাইলে কানাডার নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার নাহিদা সোভান জানান রানী পাল ও ফারজানা মিথিলার চুক্তি বাতিল নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি পাওয়ার পর মিশনে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে কিন্তু চিঠি পাওয়ার আগে থেকেই তারা হাইকমিশনে আসা বন্ধ করেছেন এবং মিশনের সঙ্গে কোনো যোগাযোগ রাখেননি ফলে তাদের বর্তমান অবস্থানের বিষয়ে কমিশনের কাছে কোনো তথ্য নেই বিষয়টি এরই মধ্যে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে চুক্তি বাতিলের চিঠি ওই দুই কর্মকর্তা কিভাবে পেয়েছেন জানতে চাইলে নাহিদ সোবান বলেন তাদের দুজনকে ইমেইলে চিঠি পাঠানো হয়েছে ছাত্র জনতার অভ্যুতানে পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে ওই রাতেই অপর্ণা রানী পাল এবং ফারজানা মিথিলা কূটনৈতিক পাসপোর্ট বাতিলের আবেদন করেন দেখেন সাথে সাথে তাদের আর দেরি হয়নি অপর্ণা রানী পাল নিজের এবং ফারজানা মিথিলা নিজের পাশাপাশি স্বামী ও ছেলের কূটনৈতিক পাসপোর্ট বাতিলের জন্য আবেদন করেন পররাষ্ট্র মন্ত্রালয় বলছে আওয়ামী লীগ সরকারের বিদায়ের পর দ্রুততম সময়ে পাসপোর্ট বাতিলের জন্য তারা দুজন তদবিরও করেন শেখ হাসিনার সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় আট আটই আগস্ট রাতে তার আগেই তারা কাজ সেরে ফেলছে এই সরকার দায়িত্ব নেওয়ার আগে ওই দিন দ্রুততার অত্যন্ত দ্রুততার সঙ্গে অপর্ণা রানী পাল এবং ফারজানা মিথিলা ও তার স্বামী এবং ছেলের কূটনৈতিক পাসপোর্ট বাতিলের নির্দেশ দেয়া হয় পররাষ্ট্র মন্ত্রণালয় তাহলে দেখেন কি স্ট্রং তাদের হোল্ড যে পররাষ্ট্র মন্ত্রণালয় দ্রুত বেগে এটি করে দিয়েছে এই সংক্রান্ত নথিতে দেখা গেছে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের অনুমোদনের জন্য অপর্ণা রানী পালের এবং ফারজানা মিথিলা তার স্বামী ও ছেলের অনুকূলে থাকা পাসপোর্ট বাতিলের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ডিএম সালাউদ্দিন আহমেদ ফাইলটি উত্থাপন করেন তারা উত্থাপন করেন নিচের থেকে ওঠে নাই ফাইলে পর কূটনৈতিক পাসপোর্ট চারটি বাতিলের বিষয়ে ব্যবস্থা নিতে তিনি কনসুলার অনুবিভাগকে পরামর্শ দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বেশ কয়েকজন কর্মকর্তা এই প্রতিবেদককে বলেন সাধারণত এই ধরনের ফাইল সহকারী সচিব কিংবা জ্যেষ্ঠ সহকারী সচিব উত্থাপন করে থাকেন কিন্তু অত্যন্ত গোপনীয়তার সঙ্গে বিষয়টি করার ক্ষেত্রে এখানে নিয়মের ব্যত্যয় ঘটানো হয়েছে তবে এই চারটি কূটনৈতিক পাসপোর্ট পাসপোর্ট বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নিলেও অধিদপ্তর তা করেছে কিনা সেটি নিশ্চিত হওয়া যায়নি দর্শক বুঝতে পারছেন তার মানে আহ আট তারিখে ইউনুস সরকার ক্ষমতায় আসার আগেই তারা যখনই পাঁচ তারিখে সরকার পতন ঘটছে সাথে সাথে তারা তাদের কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে তাদের যে সাধারণ পাসপোর্ট সেই পাসপোর্ট তারা নেওয়ার জন্য আবেদন করে এবং এটা ঢাকার যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মানে মহাপরিচালক এবং সচিব সাহেব তারা দ্রুত এটা অনুমোদন করে মানে ফাইল স্বাক্ষর করে তাহলে বুঝতে পারছেন দর্শক এর ভিতরে রহস্যটা কি এভাবেই অনেকেই পার পেয়ে যাচ্ছেন কেউ নানান সহযোগিতায় দেশ ছাড়ছেন আশ্রয় পাচ্ছেন এই ঘটনাগুলো ঘটছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ